আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 80 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং, 4 নং এবং 5 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এর 15 নং পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে বিষয়ে ভিডিওগুলো দরকার খুব সহজে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, অনুশীলনীর 1 নং এবং 2 নং এই দুটো প্রশ্নের সমাধান নিয়ে আমরা 14 নম্বর পর্বে আলোচনা করেছিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে বা আমাদের চ্যানেল থেকে সেই পর্বটা দেখে নিতে পারো, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা দেখব এই 3 নং, 4 নং এবং 5 নং সমস্যার সমাধান। 3 নং প্রশ্নে কী আছে, নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো। এই সূচকগুলো যে আছে এগুলোকে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা হবে কি 1 নম্বর, 2 নম্বর দিয়ে রাখছে, যাক। এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে, বলাই আছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করবে, এটা করে তোমরা হচ্ছে এক্সের মান বের করো, ঠিক আছে। তো আসো আমরা এই 4টা প্রশ্নের সমাধান এখন করে ফেলে। প্রথমটা কি আছে, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 64। এখন দেখো আমরা হচ্ছে এখানে দুই পাশে একই রকম ভিত্তিক নেব। এখানে কি নিলাম, লগ 2 ভিত্তিক, এদিকেও নিলাম লগ 2 ভিত্তিক। কেন নিচ্ছি তোমরা খেয়াল করবে, এই যে এখানে যে জিনিসটা থাকবে, মনে করো a টু দি পাওয়ার x যদি থাকে, সেক্ষেত্রে আমরা কাজটা করার সময় কি করব, আমরা হচ্ছে লগ a ভিত্তিক নেব। কেন নিব সেটা আমরা দেখাচ্ছি। এখানে লগ 2 ভিত্তিক নেওয়ার ফলে কি হলো, লগ 2 ভিত্তিক 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু লগ 2 ভিত্তিক 64। এখন দেখো এক্সটা পাওয়ার আকার আছে, এটাকে আমরা আগে লিখতে পারি। আগে লিখলে কী দাঁড়াচ্ছে, এক্স লগ 2 ভিত্তিক 2, আর এখানে আছে কি লগ 2 ভিত্তিক 64। এখন আমরা কি জানি, লগ a ভিত্তিক a, এটার বদলে কী লেখা যায়, 1 লেখা যায়। তাহলে এখানে লগ 2 ভিত্তিক 2 এর বদলে আমরা কী লিখতে পারি, 1, আর আগে আছে এক্স, এক্স ইন্টু 1 সমান হচ্ছে লগ 2 ভিত্তিক 64। তাহলে বুঝেছো আমরা কেন এখানে লগ 2 ভিত্তিক নিয়েছিলাম। সবসময় খেয়াল করবে এখানে যেটা থাকবে সেরকম হচ্ছে মিলিয়ে তোমরা ভিত্তিক নেবে দুই পাশে। এখানে 5 থাকলে আমরা কী নিতাম, লগ 5 ভিত্তিক, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখন কী লিখতে পারি, এক্স সমান হচ্ছে লগ 2 ভিত্তিক 64 বা এক্স সমান 6। 6 কীভাবে হলো, আমরা হচ্ছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করেছি। এখানে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে তোমরা কীভাবে কাজটা করবে খেয়াল করো, তোমরা হচ্ছে তোমাদের বৈজ্ঞানিক ডিভাইসে লিখবে কি, লগ 64, এটা লিখে ভাগচিহ্ন দিবে, ভাগচিহ্ন দিয়ে লিখবে কত, লগ 2। তারপর দেখবে অ্যান্সার চলে আসবে কত, অ্যান্সার চলে আসবে 6, ঠিক আছে। এভাবে হচ্ছে এই অ্যান্সারটা কিন্তু বের করতে হয়। তাহলে আমরা প্রথমটা করে ফেললাম, এক্স সমান হচ্ছে 6। সেমভাবে আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয়টা প্রশ্ন কী ছিল, 1.2 পাওয়ার x ইজ ইকুয়াল টু 100। তাহলে এখানে 1.2 আছে, আমরা কী নিব, ভিত্তিক, আমরা ভিত্তিক এখানে নিব অবশ্যই 1.2। তাহলে কী লেখা যায়, লগ 1.2 ভিত্তিক 1.2 পাওয়ার x সমান হচ্ছে লগ 1.2 ভিত্তিক 100, ঠিক আছে। বা আমরা এখানে কী লিখতে পারি, ওই আগের মতো এক্সটা আগে চলে আসবে, এক্স আগে চলে আসলে কী থাকবে, লগ 1.2 ভিত্তিক 1.2 সমান হচ্ছে লগ 1.2 ভিত্তিক 100। এখন দেখো এই জিনিসটার বদলে আমরা কী লিখতে পারি, এই জিনিসটার বদলে লেখা যায় হচ্ছে 1। তাহলে কী থাকে, এক্স ইন্টু 1 সমান হচ্ছে কত, লগ 1.2 ভিত্তিক 100, বা এক্স সমান হচ্ছে লগ 1.2 ভিত্তিক 100, বা এক্স সমান কত পেয়েছি আমরা, 25.2585। এখানে কিন্তু লিখতে হবে যে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে, ঠিক আছে। একটু যে কথাটা লিখেছিলাম, এই যে দেখাই এই লাইনটা কিন্তু এখানে লিখতে হবে, আমি লিখিনি, এই যে ব্যাকেটে যে লাইনটা লিখেছি না, বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে, এই লাইনটা হচ্ছে তোমরা প্রতিটা অঙ্কের মধ্যে ব্যাকেটে যখন থার্ড ব্যাকেট দিব সেখানে লিখে দেবে, ঠিক আছে। তো এখানে এই লাইনটা লিখবে, এটা আমরা কীভাবে পেয়েছি, তোমাদের ক্যালকুলেটারে তোমরা হচ্ছে লিখবে কত, লগ 100 ভাগ হচ্ছে কত, লগ 1.2 লিখলে দেখবে এই অ্যান্সারটা চলে আসবে, ওকে। আসো 3 নম্বরটা দেখি, 7 পাওয়ার x ইজ ইকুয়াল টু 5, বাকি লেখা যায় লগ 7 ভিত্তিক 7 পাওয়ার x সমান লগ 7 ভিত্তিক 5, ওই আগেরটার মতোই, বা এক্স লগ 7 ভিত্তিক 7 সমান লগ 7 ভিত্তিক 5, বা এক্স ইন্টু 1 সমান লগ 7 ভিত্তিক 5, বা এক্স সমান হচ্ছে 0.8271। এখানে ওই ব্যাকেটে ওই কথাটা লিখে দেবে, এটা আমরা কীভাবে পেয়েছি, লগ 5 ভাগ হচ্ছে লগ 7, এটা করলে অ্যান্সারটা চলে আসবে। সর্বশেষ 4 নম্বরে যেটা আছে, 2/3 পাওয়ার x সমান 7, তাহলে এখানে আমরা কী নিব, লগ
2 by 3 ভিত্তিক 2 by 3 by power x সমান log 2 by 3 ভিত্তিক 7 তাহলে কি লেখা যায় x into log 2 by 3 ভিত্তিক 2 by 3 সমান log 2 by 3 ভিত্তিক 7 বা এই জিনিসটা বলতে আমরা লিখতে পারি 1 অতএব x into 1 সমান log 2 by 3 ভিত্তিক 7 বা x সমান হচ্ছে minus 4.799 এটা কিভাবে হলো তোমাদের ক্যালকুলেটরে তোমরা হচ্ছে লিখবে log 7 ভাগ দিবে দিয়ে লিখবে log 2 by 3 দেখবে অ্যানসারটা চলে আসবে ঠিক আছে তো আমরা হচ্ছে 3 নং এর সমাধান করলাম 4 নম্বরে দেখি কি আছে প্রশ্নটা 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে তো এখানে আমরা কি বলি মনে করি প্রারম্ভিক মূলধন যে হলো আমাদের p চক্রবৃদ্ধি মূলধন 3 গুণ হয়েছে তার মানে a সমান কি লেখা যায় 3p এবং চক্রবৃদ্ধি মুনাফার হার হচ্ছে 10% বা 10 বাই কত 100 অর্থাৎ 0.1 এবং সময় হচ্ছে n তাহলে সুতরাং আমরা কি বলতে পারি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র থেকে আমরা লিখতে পারি a is equal to p into 1 plus r পাওয়ার হচ্ছে n বা a এর মান হচ্ছে এখানে 3p p into 1 plus r এর মান হচ্ছে 0.1 পাওয়ার হচ্ছে n বা এই p আর p কাটা যাবে বাকি থাকে কি 3 সমান 1 plus 0.1 মানে হচ্ছে 1.1 পাওয়ার হচ্ছে n একে যদি আমরা log এর মাধ্যমে প্রকাশ করি সূচককে কি লেখা যায় এই n সমান লেখা যায় log 1.1 ভিত্তিক 3 এই মানটা ক্যালকুলেটরে যখন করবে তোমরা লিখবে হচ্ছে log 3 ভাগ হচ্ছে log 1.1 এটা যখন করবে তোমরা তখন দেবে অ্যানসার চলে আসবে 11.5267 যাকে লেখা যায় কত প্রায় 12 ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার 5 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটাকে প্রশ্নটা আমরা পড়ে নিই করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তবে একজন থেকে এক মাসে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে কতদিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে আর সেটা সমাধানটা আমরা এখন করি করোনা ভাইরাস একজন থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তার মানে প্রথম দিনে নতুন আক্রান্ত হয় কতজন তিনজন তাহলে নতুন আক্রান্ত ব্যক্তি এবং করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তি সহ প্রথম দিনে মোট আক্রান্ত কত হলো এই হচ্ছে করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তিটা তার থেকে আক্রান্ত হয়েছে আরও 3 জন তার মানে মোট কত হলো মোট হলো 4 জন ঠিক আছে আবার দ্বিতীয় দিনে নতুন আক্রান্ত হয় কয়জন 12 জন কীভাবে 12 জন হলো কারণ একজন থেকে যদি 3 জন হয় প্রথম দিনে তো অলরেডি 4 জন হয়ে গেছে আক্রান্ত প্রত্যেকের থেকে 3 জন করে হয়েছে তার মানে 3 চারা কত 12 নতুন আক্রান্ত 12 আর তার আগে ছিল কত 4 জন তাহলে আমরা কী বলতে পারি নতুন আক্রান্ত ব্যক্তি এবং করোনা ভাইরাস ছড়ানো ব্যক্তি সহ দ্বিতীয় দিনে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা কত আগে ছিল 4 নতুন আক্রান্ত 12 তার মানে হচ্ছে 16 জন প্রতিদিন রোগ ছড়ানো ব্যক্তি সহ নতুন আক্রান্ত ব্যক্তির সংখ্যার জন্য তথ্য নিচের একটা ছকের মাধ্যমে তুলে ধরা হলো কারণ এভাবে একদিনে দিন করে করতে গেলে তো বুঝছো কত বড় হবে অঙ্কটা তাই আমি একটা ছকের মাধ্যমে বিষয়টা উপস্থাপন করেছি সময় রোগ ছড়ানো ব্যক্তির সংখ্যা নতুন আক্রান্ত ব্যক্তির সংখ্যা মোট আক্রান্ত প্রথম দিনে রোগ ছড়ানো ব্যক্তির সংখ্যা ছিল 1 জন সেখান থেকে আক্রান্ত হয়েছে নতুন 3 জন মোট হচ্ছে 4 জন আর 4কে আমরা গিলেতে পারি 4 পাওয়ার হচ্ছে 1 দ্বিতীয় দিনে রোগ ছড়ানো ব্যক্তির সংখ্যা এখন হলো 4 নতুন আক্রান্ত হয়ে 4 জন থেকে 12 জন 4 আর 12 যোগ করলে মোট হলো 16 জন 16কে আবার কী লেখা যায় 4 স্কোয়ার লেখা যায় ঠিক আছে তৃতীয় দিনে এখন এই 16 জন আক্রান্ত ব্যক্তি ছিল 16 জন থেকে প্রতিজন যদি 3 জন করে আক্রান্ত হয় 1 জন থেকে 16 গুণ 3 কত 48 জন নতুন আক্রান্ত হবে তা আগে ছিল 16 নতুন হলো 48 দুটো যোগ করলে কত হবে 64কে আবার কী লেখা যায় 4 কিউব এইভাবে করে চতুর্থ দিনে আমরা পাচ্ছি এই 64 জন আক্রান্ত ছিল আগে এখান থেকে প্রতিজন থেকে যদি 3 জন করে হয় 64 × 3 গুণ করলে হয় 192 192 হয়েছে নতুন আক্রান্ত তো আগে ছিল 64 নতুন আক্রান্ত 192 যোগ করলে হয়েছে 256 256কে আবার লেখা যায় 4 পাওয়ার হচ্ছে 4 এইভাবে করে কিন্তু প্রতিটা দিন চলতে থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো আমরা এখানে পঞ্চম দিনও করে দেখিয়েছি পঞ্চম দিনের ক্ষেত্রে দেখো 256 হচ্ছে আমাদের আগে আক্রান্ত ছিল 1 জন থেকে 3 জন আক্রান্ত হয় 256 থেকে আক্রান্ত হবে কত 256 গুণ 3 বা 768 জন তাহলে আগের আক্রান্ত 256 নতুন আক্রান্ত 768 যোগ করলে হয়েছে কত 1024 1024কে আবার কী লেখা যায় 1024কে আবার লেখা যায় হচ্ছে 4 পাওয়ার হচ্ছে 5 তাহলে আমরা খেয়াল করছি যততম দিন এত হচ্ছে 4 পাওয়ার
চতুর্থ দিনে 4^4, পঞ্চম দিনে 4^5, এভাবে করে কিন্তু চলছে। তাহলে 30তম দিনে আমরা যদি হিসাব করি, 30শে মাস, 30তম দিনে আমাদের এখানে মোট আক্রান্ত হয়েছে কত, 4^30 জন, ঠিক আছে। আর আমাদের ওই দিনে আক্রান্ত ব্যক্তি ছিল কত, 4^29 জন, তার সাথে 3 গুণ করলে আমরা পাচ্ছি আমাদের নতুন আক্রান্ত সংখ্যা, আর এই আগের আক্রান্ত নতুন আক্রান্ত যোগ করলে পাচ্ছি আমাদের মোট আক্রান্ত সংখ্যা, সেটা কত, 4^30, ঠিক আছে। অর্থাৎ এনতম দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয় 4^n জন, 4^ হচ্ছে n জন, ধরি n দিনে 1 কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, 1 কোটি সমান হচ্ছে কত, 4^n, বা এই সূচককে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লেখা যায়, n সমান হচ্ছে লগ 1 কোটি, এটাই তো লেখা যায়, তাই না। এখানে ভিত্তিকটা আছে 4, ঠিক আছে, তাহলে কি লেখা যায়, n সমান হচ্ছে লগ 4 ভিত্তিক 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 1 কোটি। তাহলে সূচককে হচ্ছে এখানে লগের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, n সমান হচ্ছে কত, 11.62 দিন, বা 12 দিন, ঠিক আছে। এখন 11.62টা কিভাবে পেলাম, তোমরা হচ্ছে তোমাদের ক্যালকুলেটারে লিখবে লগ 1, 2, 3, 4, 5, 6, 7, লগ 1 কোটি ভাগ লিখবে হচ্ছে লগ 4, তাহলে এই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। এভাবে করে কিন্তু আমরা এটা বের করেছি। অর্থাৎ আমরা কী বলতে পারি, 11.62 দিন মানে কত, 12 দিন। সুতরাং 12তম দিনে হচ্ছে 1 কোটি মানুষ করোনায় কিন্তু আক্রান্ত হবে। তো আমরা হচ্ছে আজকে অনুশীলনীর 1 এবং 2 গত পর্বে আলোচনা করেছিলাম, 14 নম্বর পর্বে। আজকে 15 নম্বর পর্বে আমরা হচ্ছে অনুশীলনীর 3, 4, 5 এই 3টা প্রশ্নের সমাধান দেখলাম। আমরা হচ্ছে পরের পর্ব, আরও 2টা পর্ব লাগবে, 16 নম্বর পর্বে হচ্ছে আমরা 6 এবং 7 সমাধান দেখব, এবং 17 নম্বর পর্বে হচ্ছে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেবো, সেদিন হচ্ছে আমরা 8 এবং 9 সমাধান দেখব, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 9ম শ্রেণীর গণিত 3য় অধ্যায় লঘারিদমের ধারণা ও প্রয়োগ, 80 পৃষ্ঠার অনুশীলনীর 3নং, 4নং ও 5নং সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।